আমি মোহাম্মদ সোহরাব হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা, ফুলবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট, ফুলবাড়ি, দিনাজপুর। শিক্ষার্থী বৃন্দগণ, আশা করি তোমরা বাসা ভালো আছো, নিরাপদে আছো। আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে। হ্যাঁ, যেহেতু এই করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তোমরা বাসা এই ক্লাসগুলো দেখবে। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ে ক্লাস নেব। আজকে তোমাদের অধ্যায় তিন সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখো, ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা এক, একাদশ শ্রেণী, অধ্যায় তিন, ব্যবসায়িক পরিবেশ। আজকে আমার পঞ্চম ক্লাস। আজকে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, সেটি হচ্ছে দেখো যে ব্যবসায়িক পরিবেশ কী, ব্যবসায়িক পরিবেশ কী, ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন উপাদান সমূহ আলোচনা করো। এই প্রশ্নে আমি তোমাদেরকে আলোচনা করব। এখন আমরা আসো, ব্যবসায়িক পরিবেশ কী এটি নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যবসায়িক পরিবেশ জানার আগে আমরা প্রথমে আসলে পরিবেশ কী সেটা একটু জানি। পরিবেশ বলতে আমরা বুঝি, পরিবেশ বলতে কোনো স্থান বা অঞ্চলের পারস্পরিক অবস্থা, উপাদান বা শক্তি সমূহকে বোঝায়, এটি হচ্ছে পরিবেশ। তাহলে আমরা ব্যবসায়িক পরিবেশ বলতে কী বোঝো? ব্যবসায়িক পরিবেশ বলতে আমরা বুঝবো যে পরিবেশের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়, বিস্তার লাভ করে, তাকে আমরা ব্যবসায়িক পরিবেশ বলবো। কী হলো তাহলে? যে পরিবেশের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান গঠিত হয়, বিস্তার লাভ করে, তাকে আমরা ব্যবসায়িক পরিবেশ বলবো। অর্থাৎ একটা নির্দিষ্ট একটা অঞ্চল থাকে, যে অঞ্চলে শুধুমাত্র বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গঠিত এবং পরিচালিত হয় থাকে, সেই অঞ্চলকে আমরা সাধারণত ব্যবসায়িক পরিবেশ বলি আমরা। ঠিক আছে, তাহলে এটি চলে গেলো তোমাদের ব্যবসায়িক পরিবেশ। তারপর তোমাদের একটু ধারণা দেই যে এই ব্যবসায়িক পরিবেশ অধ্যায় তিন, ব্যবসায়িক পরিবেশ অধ্যায় থেকে আমাদের একটি প্রশ্ন, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন থাকবে। তো তোমাদের ব্যবসায়িক পরিবেশ কী, ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন যে উপাদানগুলো, এগুলো পড়লে তোমাদের আশা করি তোমরা পরীক্ষায় পাবে। হ্যাঁ, এখন তোমরা আসো যে ব্যবসায়িক পরিবেশের যে উপাদানগুলো কী সেটি নিয়ে আমরা একটু তোমাদের সামনে আলোচনা করব। এই ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে আমরা ছয় ভাগে ভাগ করেছি। কয় ভাগে? আমরা ব্যবসায়িক পরিবেশকে আমরা ছয়টি ভাগে ভাগ করেছি। কী কী ভাগগুলো তোমরা এখন দেখো। সেগুলো একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, তিন নম্বর হচ্ছে সামাজিক পরিবেশ, চার নম্বরে আসো রাজনৈতিক পরিবেশ, পাঁচ নম্বরে আসো আইনগত পরিবেশ, ছয় নম্বরে আসো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। তাহলে এই ছয়টি ভাগে আমরা ভাগ করেছি ব্যবসায়িক পরিবেশ যে উপাদানগুলো, সেটি ছয়টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তোমরা ভাগগুলো অলরেডি জানলে, এখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখো যে প্রাকৃতিক পরিবেশ, তা আমরা প্রাকৃতিক পরিবেশ বলতে আসলে আমরা কী বুঝি? ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করেই সাধারণত ব্যবসা বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। হ্যাঁ, কোনো দেশের বিভিন্ন, একটা দেশে দেখো, একটা দেশের যে ভূ প্রকৃতি, জলবায়ু, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত ইত্যাদি নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমরা বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অর্থাৎ একটা অঞ্চলে কিন্তু প্রাকৃতিক সম্পদের উপর, প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করেই কিন্তু প্রাকৃতিক একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে থাকে। তাহলে আমরা কী বললাম যে প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কী বুঝি? প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা বুঝি যে দেশের বা যে এলাকা বা যে অঞ্চলের ভূ প্রকৃতি, জলবায়ু, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত ইত্যাদি নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, তারপর তোমরা আসো অর্থনৈতিক পরিবেশ। দেখো অর্থনৈতিক পরিবেশটা তোমরা দেখো যে সঞ্চয় বিনিয়োগ, মূলধন, অর্থ, ঋণ ব্যবস্থা, অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, শ্রম, মানব ইত্যাদি বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তো অর্থনৈতিক পরিবেশ আমরা কী বলবো যে অর্থনৈতিক পরিবেশের কিছুটা মানুষের, অর্থনৈতিক পরিবেশটা কিন্তু কিছুটা মানুষের সৃষ্টি। ঠিক আছে, মানুষ তার প্রয়োজন পূরণে বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে যত সম্ভব কাজে লাগাতে চেষ্টা করে। হ্যাঁ, তো এতে যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার অর্থনৈতিক পরিবেশ। তার মানে কী বলবো, অর্থনৈতিক পরিবেশের মধ্যে মানুষ কী ধরনের থাকে, যেমন সঞ্চয় বিনিয়োগ করে থাকে, মূলধন ইনভেস্ট করে থাকে, অর্থ ঋণ ব্যবস্থা করে থাকে, অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ থাকে, তারপর শ্রম এবং মানব ইত্যাদি বিষয়গুলো তোমার অর্থনৈতিক পরিবেশের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে তোমরা পরবর্তীতে আসো যে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ হলো কী? আমরা সামাজিক পরিবেশ, আমরা জানি যে মানুষ আসলে সমাজবদ্ধ জীব। হ্যাঁ, মানুষ সমাজের সঙ্গে বসবাস করে বা সমাজের বিষয়, রীতিনীতি বিভিন্ন কিছু মেনেই মানুষ চলে। ঠিক আছে, তাহলে আমরা সামাজিক পরিবেশটা কী বলবো যে একটি সমাজে বিভিন্ন শ্রেণীর লোক
বাস করে, কী করে একটি সমাজে বিভিন্ন শ্রেণীর লোক বাস করে, তাদের দেখো তাদের রুচি পছন্দ অভ্যাস আচরণ মূল্যবোধ জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস শিক্ষা ও সংস্কৃতি সামাজিক প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার সামাজিক পরিবেশ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও আর একটু বলি যে সামাজিক পরিবেশ বলতে আমরা বুঝি যে রুচি পছন্দ অভ্যাস আচার আচরণ মূল্যবোধ জনসংখ্যা ধর্ম বিশ্বাস শিক্ষা ও সংস্কৃতি সামাজিক প্রতিষ্ঠানসমূহ আন্তর্জাতিক সম্পর্ক এই উপাদানগুলো নিয়েই যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমার বলা হচ্ছে সামাজিক পরিবেশ। হ্যাঁ, এখন তোমরা আসো চতুর্থ নম্বরে। চতুর্থ নম্বর কী আছে? রাজনৈতিক পরিবেশ। তাহলে রাজনৈতিক পরিবেশটা আমরা কী, ঠিক আছে, সাধারণত রাজনৈতিক পরিবেশ আমরা বুঝি বলতে আমরা বুঝি তোমরা দেখো যে রাজনৈতিক পরিবেশ বলতে আমরা বলবো সরকার বা সরকার বা সরকারি বা আর্থিক নীতিমালা রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান সমূহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা তারপর আছে রাজনৈতিক চিন্তা ভাবনা ধ্যান ধারণা ইত্যাদি উপাদানগুলো নিয়েই যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার রাজনৈতিক পরিবেশ। অর্থাৎ রাজনৈতিক পরিবেশের মধ্যে যে উপাদানগুলো আছে তোমরা দেখো যে সরকার ও সরকারি বা আর্থিক নীতিমালা, ঠিক আছে, রাজনৈতিক দল প্রতিষ্ঠানসমূহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা রাজনৈতিক চিন্তা ভাবনা ধ্যান ধারণা ইত্যাদি এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়েই যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি রাজনৈতিক পরিবেশ, ঠিক আছে। এখন তোমরা আসো আইনগত পরিবেশ। আইনগত পরিবেশটা কি? আইনগত পরিবেশের মধ্যে কিছু উপাদান রয়েছে তোমরা দেখো, ঠিক আছে, এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়েই যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো তোমার আইনগত পরিবেশ। কী উপাদানগুলো তোমরা দেখো যে আইনগত পরিবেশের মধ্যে রয়েছে যে আইন শৃঙ্খলা নিরাপত্তা বিনিয়োগ নীতি আমদানি রপ্তানি সরকারি নিয়ম নীতি রাজস্ব নীতি বাণিজ্য আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ আইন আন্তর্জাতিক আইন ইত্যাদি উপাদানগুলো রয়েছে। তাহলে আমরা কি বলবো যে আইনগত পরিবেশ বলতে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো আইনগত পরিবেশ বলতে আমরা বুঝি যে আইন শৃঙ্খলা নিরাপত্তা বিনিয়োগ নীতি আমদানি রপ্তানি সরকারি নিয়ম নীতি রাজস্ব নীতি বাণিজ্যিক আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ আইন আন্তর্জাতিক আইন ইত্যাদি উপাদান মিলে যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো আইনগত পরিবেশ, ঠিক আছে। এখন তোমরা আসো ছয় নম্বর আসো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ বলতে আমরা কী বুঝি? এই বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ মধ্যে যে উপাদানগুলো আছে দেখো তোমরা এই উপাদানগুলো নিয়েই যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। তাহলে এই বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের মধ্যে কী আছে দেখো কী করে থাকে এগুলোর মধ্যে দেখো নিত্য নতুন পণ্য উৎপাদন করে থাকে, ঠিক আছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমদানি রপ্তানি করে থাকে, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রদান করে থাকে, তারপরে বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান সমূহ রয়েছে বিভিন্ন ধরনের। হ্যাঁ, তারপরে দেখো উন্নত প্রযুক্তি সম্বলিত প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি। তো এই যে উপাদানগুলো তোমার রয়েছে এই উপাদানগুলো হচ্ছে তোমার বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো। তাহলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ বলতে আমরা কী বলবো? তাহলে আমরা এটাই বলবো যে বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ বলতে আমরা বুঝি যে নিত্য নতুন পণ্য উৎপাদন তথ্য প্রযুক্তির মাধ্যম আমদানি রপ্তানি বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান সমূহ উন্নত প্রযুক্তি সম্বলিত প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি উপাদান নিয়েই যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ। তারপরে আমি আর একটু তোমাদেরকে বলি যে এই অধ্যায় থেকে আমরা পড়বো ব্যবসায়ী পরিবেশ কী, ব্যবসায়ী পরিবেশের বিভিন্ন ধরনের উপাদানসমূহ আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের বিভিন্নভাবে থাকতে পারে ব্যবসায়ী পরিবেশ কী, ব্যবসায়ী পরিবেশের তিনটি বা চারটি উপাদান লেখো এই বিষয়টা থাকতে পারে, অথবা থাকতে পারে ব্যবসায়ী পরিবেশের দুটি উপাদান লেখো, যেভাবে থাকবে তোমরা সেভাবে লিখবে। এখানে তোমার নম্বর থাকবে ছয় নম্বরের মধ্যে তোমার এই প্রশ্নটি লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম ব্যবসায়ী পরিবেশ কী, ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলোকে আমরা কয় ভাগে, ছয় ভাগে ভাগ করেছি। তোমরা দেখো আবার দেখো যে প্রাকৃতিক পরিবেশ আইন অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ,
তারপর দেখো রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ, এগুলোর মধ্যে দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে ভূ প্রকৃতি, জলবায়ু, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত ইত্যাদি। ঠিক আছে, এগুলো উপাদান নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তারপর অর্থনৈতিক পরিবেশ কী, দেখো সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ঋণ ব্যবস্থা, অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, শ্রম এবং মানব ইত্যাদি, এই উপাদানগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় সেটাকে আমরা বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তারপর দেখো সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ মানুষের রুচি, পছন্দ, অভ্যাস, আচরণ, মূল্যবোধ, জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক প্রতিষ্ঠানসমূহ, আন্তর্জাতিক সম্পর্ক, এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো মিলে যে পরিবেশ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার সামাজিক পরিবেশ। ঠিক আছে, তারপরে তোমরা দেখো যে অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, এই রাজনৈতিক পরিবেশের মধ্যে সরকার, সরকারের নীতিমালা বা আর্থিক নীতিমালা, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানসমূহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা, রাজনৈতিক চিন্তাভাবনা, ধ্যান ধারণা ইত্যাদি, এই উপাদানগুলো নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তোমার রাজনৈতিক পরিবেশ। এখন আসো আইনগত পরিবেশ, আইনগত পরিবেশের মধ্যে কী উপাদানগুলো রয়েছে, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, বিনিয়োগ নীতি, আমদানি রপ্তানি, সরকারি নিয়ম নীতি, রাজস্ব নীতি, বাণিজ্য আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, আন্তর্জাতিক আইন ইত্যাদি, এই উপাদানগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে আইনগত পরিবেশ। ঠিক আছে, তারপর তোমরা আসো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের মধ্যে, তোমরা আসো যে বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের মধ্যে আছে কি, নিত্য নতুন পণ্য উৎপাদন, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমদানি রপ্তানি, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও গবেষণা, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি, এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে আমরা বলবো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এই প্রশ্নটি তোমরা দেখো বাসা ভালো করে দেখবা, হ্যাঁ, বইয়ের সঙ্গে মিলাবা, মিলে এই প্রশ্নটি তোমরা সুন্দরভাবে দেখবা এবং পড়ার চেষ্টা করবে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো দেখো এবং পরবর্তীতে আমি তোমাদের অধ্যায় তিন আমরা আলোচনা করলাম, আমরা পরবর্তীতে অধ্যায় চার এক মালিকানা ব্যবসা সম্পর্কে তোমাদের ধারণা দেব। ঠিক আছে, তোমরা আপাতত এই প্রশ্নটা দেখো, তোমরা বাসায় থাকবা, নিরাপদে থাকবা, ভালো থাকবা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। এখানেই আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।